আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। তো এই যে বেলুনগুলো দেখতেছেন, এগুলো হলো আমার জন্মদিন উপলক্ষে আপনার ভাবি আর মেয়ে আর শালা মিলে খুব সুন্দর করে সাজাইছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এটা গতকাল রাত্রে 12টার সময়ের চিত্র, এবং তারা একটা সারপ্রাইজ পার্টিও আমার জন্য অ্যারেঞ্জ করছে। আমি আসলে খুব সারপ্রাইজড হয়েছি। তো দেখতে থাকেন আপনারা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। টান রে খাওয়াই দেন। আব্বা সব বাসো, আব্বা এই যে ফুল ফুল ফুল, আব্বা যাও যাও যাও, আব্বা কামিং কামিং, আব্বা কামিং, আব্বা কামিং, আব্বা কামিং কামিং, পাপ্পা আমি কেন লজ্জা পাই সেটা আগে শুনো। সেটা লজ্জা পাওয়ারটা একটা কারণ আছে, যে 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিন। এটা এমন একটা স্পেশাল ওয়ার্ল্ড ওয়াইড দিন যে এই দিনে আমি জন্মগ্রহণ করছি, মানে আমি বাবা মার কাছে অনেক ধন্য ধন্যবাদ জানাই, এবং আল্লাহ তাআলা আমাকে এই দিনে পৃথিবীতে আনছে। আমি সত্যি তার কাছে অনেক শুকরিয়া আদায় করি। যে মানুষ মনে করে ভাই 14, আমি অনেকে বলছি যে জিজ্ঞাসা করে যে ভাই আপনার বার্থডে কবে, আমি বলি 14 ফেব্রুয়ারি, মানে অনেক বলার পরে বলি যে 14 ফেব্রুয়ারি, তখন বলে সত্যি আপনার বার্থডে কি 14 ফেব্রুয়ারি, এটা কেমন না? তাই বলি যে কেন 14 ফেব্রুয়ারিতে কি মানুষ কেউ জন্মগ্রহণ করে নাই, বা কেউ কি মারা যায় না, বা কোনো কাজকর্ম কি 14 ফেব্রুয়ারিতে হয় না? বলে হ্যাঁ। তাই বললাম তাহলে তুমি কেন এত অভাব হচ্ছ যে 14 ফেব্রুয়ারি আমার বার্থডে হয়েছে? আমি আমার ব্লগের মাধ্যম দিয়ে আমার ভাই বোনদেরকে উদ্দেশ্যে বলতে চাই যে তোমাদের ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া করবা, যেন তোমাদের এই ভাইয়াটা অনেক বছর বাঁচে। কারণ মানে আমার নিজের হায়াতে আমি নিজে চাচ্ছি, এই জন্য আমার বাচ্চা কাচ্চাদের বড় করতে হবে, আমার অনেক স্বপ্ন। সত্য কথা, আমার জন্য তোমরা অনেক অনেক দোয়া করবা। আর এই দোয়া চাই দেখে তোমাদের ভাবি হলো অনেক রাগ করে যে তুমি শুধু দোয়া দোয়া, আরে দোয়াইতে সবকিছু হয়, দোয়াতে সমস্ত বিপদ আপদ কেটে যায়, দোয়াইতে মানুষের উন্নতি হয়, দোয়াতে মানুষের হায়াত বাড়ে, দোয়াতে সবকিছু সমাধান হয়। তো এই জন্য আর এই যে ছোট্ট একটা কেক, ছোট বড় বলে কোনো কথা না, এটা সারপ্রাইজ, অনেকে এটাও কপালে জোটে না। এই জিনিসটাও অনেকের কপালে জোটে না, তো আমার কপাল এতই ভালো যে এটা আমি জানতাম না যে আমার ওয়াইফ এই সারপ্রাইজটা দিবে। সত্য কথা, আমি টিভি দেখতেছি, একটা হিন্দি মুভি দেখতেছি, আর ও আমার কিছু বলতেছেও না। অনেক সময় মুভি দেখতে পারলে, মুভি দেখতে লাগলে আমাকে অনেক ডিস্টার্ব করে যে না দেখতে পারবো না, তো আমাকে এসে কোনো ডিস্টার্বও করতেছে না। পরে আমি তো আসলে নরমাল ট্রাউজার গেঞ্জি পরে থাকি। আমাকে যা বলতেছে যে তোমার মেয়ে আবার রাগ করছে, আমি রাগ করে আসলাম। কেন মেয়ে রাগ করছে কেন? মানে এই জন্য দরজা আটকানো, এই রুমের দরজাটা, ওই যে দরজাটা, দরজাটা আটকানো। আমি ভাবছি যে আমি বললাম তাহলে আমি একটু যাই মেয়ের একটু বুঝাই বলি, কয় না তোমার দরকার নেই ওই, মানে এখানে যে এত মানুষ আসছে, আমি সত্য কথা বলতেছি আমি জানি না যে এখানে এত মানুষের সমাগম বা এত মানুষ আছে, যে আমার ছেলের মেয়ে বড় আপু, এটা আমার শালার ওয়াইফ বৃষ্টি, যে বাবুকে দেখেন আপনারা আমাদের চ্যানেলে, সেই চাস্তো শালা বাবু, তার ওয়াইফ, এই যে আমার ভাই, তুমি একটু ঢাকায় বসে আমাকে উইশ করো ব্রাদার, হ্যাপি বার্থডে টু ইউ ভাইয়া, আই লাভ ইউ টু।
মিমের প্রয়োজন হয় না, মিমের আস্তুর প্রয়োজন হয় না, এই ভাষা ওদের জন্য, ওদেরই ভাষা এটা, আমার ভাই বোনরা। চার বছর পর পর আসে 29 ফেব্রুয়ারি, যাদের জন্মদিন তারা তো প্রতি বছর আসলে বার্থডে করতে পারে না, কিন্তু অনেক মানে ইয়ের বিষয়। তো আল্লাহ তাআলা আমাকে এমন একটা দিনে আনছে পৃথিবীতে, সত্যি আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ, তার প্রতি আমি শুকরিয়া আদায় করি। না আমার শাশুড়ির প্রতি না, দিছে আল্লাহ তাআলার মাধ্যম দিয়ে, মানে তাই মাধ্যম তারা যায়। বাবা নাই, বাবার জন্য দোয়া করবেন, যে কোনো প্রসঙ্গে বাবা চলে আসে, বাবা মা এমন একটা জিনিস যে তারা হলো সন্তানদের নিশুর জন্য দোয়া করে নিশু এরকম সারপ্রাইজ দেয়। ও ও ও মাই, সবার আগে আমি আপনাদেরকে বলি যে আমাকে যে সবার আগে বলে নাই, আমি বলে করে দিছি, তার মানে আমি তোর কাছে চাই, আমার এর জন্য আমার মনে কোনো কিছু না। আচ্ছা, সবার আগে উইশ করতে আমার আমার আমাকে সবার আগে উইশ করতে আমার ছোট বোন, ওদের ওখানে আমাদের এখানে 10টা মালের সাথে 12টা বাজে, তো এই জন্য ও 10টার সময় ওদের মানে আমাদের 10টা যখন বাসে তখন ও উইশ করছে যে ভাইয়া হ্যাপি বার্থডে, আমি বুঝছি যে আমাদের এখানে 12টা বেজে গেছে, ও তখনই আমাকে উইশ করে ফেলছে। তো আমি আপনাদের সবার কাছে আবার দোয়া চাচ্ছি, সবাই আপনারা ভালো থাকবেন, খুশিতে থাকবেন, আর আমাদের পাশে থাকবেন, যেভাবে আমরা যাই করে আপনাদের এত পছন্দ করেন, এত ছেলে মানে কেউ রাগ করে না যে একই ঘরের মধ্যে সবাই আপনারা শুধু মানে বোর হয় না, এটা খুবই আসলে ভালোবাসার বিষয়, এটা ভালোবাসার বিধায় হয়। তো আমার পক্ষ থেকে সবাইকে অফুরন্ত ভালোবাসা, ভালোবাসা দিবসে সবাই এই দিনে বাবা মাকে ভালোবাসেন, সবাইকে ভালোবাসেন এবং ভালোভাবে থাকেন। তো এখন এ পর্যন্তই থাক, পরবর্তীতে আরো কিছু বলবো। ওকে, আমার জন্য দোয়া করেন, আমার ফ্যামিলিটার জন্য দোয়া করেন, যাতে আমার নিউ বেবিটার জন্য দোয়া করেন। এটা একদম সফট, এটা খুব সফট, এটা খুব সফট, মিষ্টি নাও ভাইয়া। তো ওরে ও কিন্তু আরেকটা ছোট বোন, হ্যাঁ তুমি তো আমার চলে লম্বা অনেক লম্বা। সবাই কিন্তু বলতে পারে কি রে ভাই, আপনারা কি ধার করে নিয়ে আসতেছেন নাকি? না না, ও একটা সারপ্রাইজ ছিল, দেখাবো না একটু, বৃষ্টি একটা সারপ্রাইজ ছিল যে ওকে পরে আনবো, চ্যানেল তো সারপ্রাইজ চ্যানেল। তো ঠিক আছে, ক্যামেরাটা তুমি না, তা মামার একটু পাই দিই, তুমি আসো, বৃষ্টি আসো, সবাই তোমাদেরকে একসাথে দেখুক, তাহলে না বুঝবে যে ক্যামেরা যেন কাঁপে না। তো এই হলো বাবু মানে ইমরান, যে চাস্তশালা, আর এটা তার ওয়াইফ এই বৃষ্টি, নামটা খুবই জোস, বৃষ্টির জন্য আপনারা দোয়া করেন, ওদের জন্য আপনারা দোয়া করেন, ওদের নিউ ম্যারেজ, নিউ কাপল, ঠিক আছে, ওদের লাইফটা যেন অনেক সুন্দর হয়, এই আর কি। ওকে, আল্লাহ হাফেজ। এখানে এ পাপা। তো ভাই বোনেরা, আপনারা ভিডিওটা দেখলেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আপনাদের ভালোবাসায় আমি অনেক অনুপ্রাণিত হই। তো কেউ কখনো কেউ ভুল বুঝবেন না, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এটা জাস্ট একটা ঘরোয়াভাবে একটা ছোট ভালোবাসা ছিল, প্রোগ্রাম না, এটা একটা ভালোবাসা, সবার ভালোবাসা,
তো এই ভালোবাসা নিয়ে যেন আমি সারা জীবন থাকতে পারি, আপনারাও আমাকে এমনি ভালোবাসা দিয়ে যাবেন। তো আসলে এই আজকে ভালোবাসা দিবস, ভালোবাসা দিবসও আমি আপনাদেরকে ভালোবাসার শুভেচ্ছা জানাই, এবং পয়লা ফাল্গুন আজকে আমাদের বাংলাদেশে বাঙালিদের পয়লা ফাগুনেরও শুভেচ্ছা। তো সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।